2024 সালে ব্রাজিলের কোচ হতে পারেন কার্লো আনচেলত্তি, এমনটাই জানিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তবে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন রিয়াল কোচ। সম্প্রতি আনচেলত্তির সাথে চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এর আগে ব্রাজিলে যাওয়া নিয়ে মুখ খুলতে দেখা যায়নি আনচেলত্তিকে। রিয়ালের সাথে নতুন চুক্তির পর মাস্টারমাইন্ড কোচকে মনে হয়েছে উচ্ছ্বাসিত। কথা থাকলেও ব্রাজিলে না এসে রিয়ালেই কেন থেকে গেলেন অবশেষে তার কারণও জানান আনচেলত্তি। বড়দিনের ছুটির পর রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সবকিছু পরিষ্কার করেন তিনি। যোগাযোগ করার পর এবং আগ্রহ দেখানোর জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি এনদালদো রদ্রিগেজকে ধন্যবাদও জানান আনচেলত্তি। ব্রাজিল বাদ দিয়ে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের কারণটা ব্যাখ্যা করে তিনি বলেন, সবকিছু রিয়ালের জন্যই ঝুলেছিল। বর্তমানে সিভিএফ এর সভাপতি পদেও নেই এনদালদো, তবে শেষ পর্যন্ত পার্থক্য হয়ে দাঁড়ায় ওই ব্যাপারটাই যেটা তিনি চেয়েছেন, রিয়ালে থেকে যাওয়া। তিনি জানেন না 2026 সালে ব্রাজিল তাকে চাইবে কিনা, আগ্রহ দেখালে তখন ভেবে দেখবেন বলেও জানান আনচেলত্তি। কোচ হিসেবে মোট 4 বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আনচেলত্তি রিয়ালকে ইউরোপ সেরা বানিয়েছেন 2 বার। সান্তিয়াগো বার্নাবুর ক্লাবটিতে 2026 সালের পর থেকে যাওয়ার ইচ্ছা কথাও প্রকাশ করেছেন আনচেলত্তি। খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।